नमस्कार बंधुरा, आशा करी सबाई खूब भालो आछेन। आमी नीलाभ्र चट्टोपाध्याय और आपनारा देखछेन नीलाभ्र योगा। तो आमाके अनेकजनाई आपनारा माने व्हाट्सएपे बोलुन बा आमाके इन्स्टाग्रामे अनेकजनाई आमाके डीएम करेछेन जे आमरा योगासन करार जन्य की की जिनिसके यूज करते पारबो, माने की की जिनिस पड़े आमरा योगासन करते पारबो, सेरकम जदि आपनादेर माने आमरा जदि किछु बोले थाकि तो सेटा आपनादेर खूब उपकार हबे। तो आजकेर भिडियो हच्छे सेई रिलेटेड भिडियो एकटा, মানে আজকে আমরা আলোচনা করব যে আপনারা যোগাসন করার জন্য কি কি ইউজ করতে পারেন। নর্মালি আপনারা ঘরেতে যদি কোনো করে মানে টি শার্ট যদি থাকে বা আপনার যদি মনে করুন ট্র্যাক স্যুট আছে বা আপনারা একটা টাওয়েল পেতেও কিন্তু এই জিনিসটা আপনারা করতে পারেন। কিন্তু বেস্ট হবে যদি আপনারা আমি আজকে যে কটা জিনিসকে বলবো সেই জিনিসগুলো যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে অবশ্যই খুব ভালো হবে। তাছাড়া আপনারা বাড়িতেও যে সমস্ত জিনিস আছে সেইগুলো দিয়েও কিন্তু আপনারা অবশ্যই প্র্যাকটিস করতে পারেন। এতে কোনো কিছু প্রবলেমও হবে না বা এতে আপনার মানে কোনো কিছু মানে বাউন্ডেশনস কিছু নেই যে হ্যাঁ এই আসল জিনিসগুলো আমার অবশ্যই চাই নাহলে আমার হবে না। একটাই অনুরোধ যে আপনারা, আমি যেমন অনেক সময় আসন দেখবেন আমি বিছানার উপরে করে দেখাই আমার জায়গার অভাবের জন্য, বাট আপনাদেরকে একটাই অনুরোধ আপনারা বিছানা প্র্যাকটিস কোনোভাবেই করবেন না। তো চলুন আজকে আমরা জেনে নিই যে কী কী জিনিস আমাদের প্রয়োজন হতে পারে যোগাসন প্র্যাকটিস করার জন্য। তো চলুন ভিডিওটিকে স্টার্ট করি। তো বন্ধুরা, নর্মালি তো আমরা মানে ঘরেতে শুরু করে টাওয়েল যদি থেকে থাকে বা মাঠেতে যদি আমরা কোনো টাওয়েল পেতে করি সেটাতে আমাদের কোনো প্রবলেম নেই, আপনারা ঘরের জিনিসটাকেও ইউজ করতে পারেন। বাট আমি প্রেফার করব এই রকম একটা যোগা ম্যাট। এই যোগা ম্যাটটা আপনার মানে দামও খুব কম, এছাড়া এগুলো খুব সফট হয়। এতে আপনারা করে কি হবে মানে করে খুব আরাম পাবেন। এই যোগাসন যে কটাই করবেন না কেন আপনারা এই মানে জিনিসটার উপর যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা দেখবেন অনেকটাই আরাম পাচ্ছেন। তো এটা আপনার অ্যামাজনে এই জিনিসটাকে পাওয়া যাচ্ছে। তো আপনাদের জন্য আমি অ্যামাজনের যে লিঙ্কটা আছে সেটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে গিয়েও পারচেস করতে পারেন। এবারে আসি মেয়েদের জন্য, মেয়েদের টি শার্ট কীরকম আপনারা পরতে পারেন। দেখুন এই যেরকম যে জিনিসটা রয়েছে এই জিনিসটা কিন্তু আপনারা বাই করতে পারেন অ্যামাজন থেকে। অ্যামাজনের এই প্রোডাক্টের মানে এইরকমই একটু ঢিলে ঢালা টাইপের জিনিস যেটা হবে সেই রকমই আপনারা এই প্রোডাক্টটাকে পারচেস করতে পারেন অ্যামাজন থেকে। এইটারও এই প্রোডাক্টটারও আমি লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে আপনারা অবশ্যই পারচেস করে নিতে পারেন। এবার আসি ছেলেদের কথায়। এবার ছেলেদের কেমন টাইপের টি শার্ট পরবেন, একটু ঢিলে ঢালা টাইপের টি শার্ট আপনাদের যে কোনোভাবে হলেই হবে। বাট আমি এখানে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি আপনারা, এই জিনিসটাকে দেখুন, এইরকম টাইপের আপনারা টি শার্ট কিন্তু অবশ্যই কিনে পরতে পারেন। এটাতে আপনাদের কী হবে মানে ম্যাক্সিমাম মেন কথা হচ্ছে ঢিলে ঢালা হতে হবে, তাহলেই হচ্ছে ব্যাপার সলভ। তো এইরকম টাইপের যে জিনিসগুলো রয়েছে সেগুলোকেও আপনারা অ্যামাজন থেকে পারচেস করতে পারেন। এইটারও আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অ্যামাজনে পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই কিন্তু এই নিচে লিঙ্কগুলো থেকে গিয়ে আপনারা মানে পারচেস করতে পারেন। এবার আপনাদের অনেক সময় দেখা যায় যে অনেক সময় খুঁজে পান না বা অনেক সময় হয়, সেই আমি পার্টিকুলার যে আইটেমটা লাগবে তার আমি প্রোডাক্টটার আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে পারচেস করে নিতে পারেন। এরপরে আসি ট্র্যাক স্যুটের কথায়, মানে ট্র্যাক প্যান্ট কোনগুলো আমরা ইউজ করতে পারি। তো দেখুন ট্র্যাক প্যান্ট আমরা এই রকমের ট্র্যাক প্যান্টগুলোকে ইউজ করতে পারি, এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই কিন্তু এটা পরতে পারে। এটাতে এমন কিছু নেই যে হ্যাঁ এটা পার্টিকুলার ছেলেরাই পরবে বা মেয়েরাই পরবে, এটা ছেলে মেয়ে যে কেউ ইউজ করতে পারে। তো এই প্রোডাক্টটাও কিন্তু অ্যামাজনে পাওয়া যাচ্ছে, এটারও নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে আপনারা অবশ্যই পারচেস করে নিতে পারেন। তো এই ছিল আপনাদের মেইন কয়েকটা জিনিস যেগুলো আপনাদের লাগতে পারে, বা আপনারা চাইলে ঘরে যে কোনো কিছু থাকলেও আপনারা কিন্তু ইউজ করতে পারেন। কিন্তু একটাই রিকোয়েস্ট, কোনোরকম টাইট ড্রেস পরে কিন্তু যোগাসন প্র্যাকটিস কোনোভাবেই করবেন না। তো বন্ধুরা, আজকে আমরা দেখুন জানলাম কী কী জিনিস আমাদের যোগাসন করার জন্য প্র্যাকটিস করার জন্য আমাদের লাগতে পারে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের যদি হেল্পফুল মনে হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কে কে এই জিনিসগুলো আপনারা পারচেস করতে পারছেন বা আপনারা কারা কারা মানে ঘরের তৈরি জিনিসই ইউজ করছেন। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য একটি কোনো আসন বা কোন রোগের কী আসন এই একটা সিরিজ নিয়ে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ।